আসসালামু আলাইকুম। আমার ফেসবুক প্রোফাইলে আসার পর আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন, আমার নামের নিচে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এবং ফলোয়িং। আমি কাদেরকে ফলো করতেছি এটা কিন্তু আমার ফ্রেন্ডরা জানতে পারে বা দেখতে পারে। তবে আপনারা চাইলে আপনি কাদেরকে ফলো করেন বা ফলো করেন না, এটা এই অপশনটা আপনি অফ করে দিতে পারবেন। এই অপশনটা অফ করলে আপনি যত মানুষকে ফলো করেন না কেন, অন্য মানুষ যদি আপনার প্রোফাইলে আসে তারা কিন্তু আপনার এখানে ফলোয়িংয়ের অপশনটাতে 00 ফলোয়িং দেখবে। তো কীভাবে আপনারা আপনাদের ফলোয়িং অপশন হাইড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সেটিংসটি অন করার জন্য আপনারা আপনাদের ফেসবুকের সেটিং অপশনটি চলে আসবেন। আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনটাতে ক্লিক করবেন। আর যদি আপনারা এই অপশন না পান তাহলে উপরে দেখতে পারবেন সার্চ অপশন, এই সার্চ অপশনে আপনারা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটা লিখে সার্চ করলে এই অপশনটা পেয়ে যাবেন। এরপর আপনারা ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এই অপশনগুলোর মধ্যে থেকে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, হু ক্যান সি দ্য পিপল ফেস অ্যান্ড লিস্ট ইউ ফলো। এই অপশনের পাশে দেখতে পাচ্ছেন পাবলিক লেখা, এই অপশনটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর পাবলিক ফ্যান্স অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা শুধুমাত্র অনলি মি, নিচে যে অপশনটা আছে অনলি মি অপশনটাতে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখানে কাজ শেষ। এই অপশনটাতে গিয়ে আপনারা অনলি মি সিলেক্ট করলে আপনাদের ফলোয়িং অপশনটা হাইড হয়ে যাবে। অনলি মি এই অপশন সিলেক্ট করার পর আপনারা কী করবেন, ফেসবুক থেকে বেরিয়ে এই মোবাইলে যে অপশনগুলো আপনারা ওপেন করছেন সেগুলোকে রিপ্লেস করে নেবেন। নেওয়ার পর আবারও ফেসবুকে ঢুকবেন। ফেসবুকে ঢুকার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর আপনারা এখানে প্রোফাইলের পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে একটা ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর বিউ এস এই অপশনটাতে ক্লিক করবেন। বিউ এসে ক্লিক করলে অন্য মানুষজন আপনার প্রোফাইলে ক্লিক করলে তারা আপনার প্রোফাইলটি কীভাবে দেখবে তা দেখাবে। তো আমি বিউ এসে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ফলোয়িং 00 দেখাচ্ছে। এখন অন্য মানুষজন আমার প্রোফাইল বা আপনার প্রোফাইলে ঢুকলে তারা দেখবে যে আপনি কাউকে ফলো করেন না, আপনার এখানে 0 ফলোয়িং দেখাবে। তবে আপনি নিজে নিজের প্রোফাইলে ঢুকলে আপনি দেখতে পারবেন আপনি কাদেরকে ফলো করেন বা কতজনকে ফলো করেন, সেটা আপনি নিজে দেখতে পারবেন, অন্য কেউ কিন্তু আপনার প্রোফাইলে গেলে সেটা দেখবে না। বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন, তাহলে পরবর্তীতে আমরা যখন কোনো ভিডিও আপলোড করব ভিডিওটি আপনাদের হোম পেজে সাজেস্ট করবে। আল্লাহ হাফেজ।